হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সবকিছু হারিয়ে ফেলা এক ভালোবাসার গল্প। 2009 সালে মুক্তি পাওয়া ফ্যামিলি অ্যাডভেঞ্চার মুভি আফ। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 8.3 out of 10। 89% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। আমরা শুরুতে দেখতে পাই কিছু লোক সিনেমা দেখতে আসে, সেখানে দেখানো হয় দক্ষিণ আমেরিকার প্যারাডাইস ফলস, যেটা একটি স্বপ্নের রাজ্য এবং সেখানে বসবাস করে কিছু প্রাণী, তা বিজ্ঞান এখনও আবিষ্কার করতে পারেনি। কিন্তু একজন অভিযাত্রী সেখানে যায় এবং সবাইকে প্যারাডাইস ফলসের কিছু মনস্টার দেখায়, কিন্তু সেগুলো বিজ্ঞান নকল বলে ঘোষণা করে দেয় এবং তাকে বরখাস্ত করে দেয়। তখন লোকটি বলে, আমি তোমাদের সবাইকে জীবিত এনে দেখিয়ে দেব। এই বলে লোকটি চলে যায় সেখানে। আর দেখানো হয় সিনেমা দেখতে যাওয়া সেই ছোট্ট ছেলেটি স্বপ্ন দেখে সেও একদিন স্বপ্নের রাজ্যে চলে যাবে, একে একে সব কিছু পার করবে। তখন সে বেলুন হাতে নিয়ে এই স্বপ্নটি দেখতে থাকে। এবার একটা ঘর থেকে একটি মেয়ের শব্দ শোনা যায়। তখন সে বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং দেখে মেয়েটি কি করতেছে। তখন তারা বন্ধু হয়ে যায় এবং দুজনেই প্যারাডাইস ফলসের সেই স্বপ্নের রাজ্যে যেতে চায়। তখন তাকে একটা বাস পড়িয়ে দেওয়া হয়। এবার উপরে উঠে যাওয়া ছেলেটির বেলুন আনতে যায়, নিতে গিয়ে নিচে পড়ে যায়। এবার ছেলেটি যখন বসে বই পড়ছিল, তখন তার কাছে একটি উপর আসে এবং দেখতে পায় সে মেয়েটি এলি। এলি তখন একটা বই দেখায় ছেলেটিকে। ছেলেটি দেখতে পায় প্যারাডাইস ফলসের সে স্বপ্নের রাজ্য। এবার এলি বলে তারা তাদের স্বপ্নের রাজ্যে একটি বাড়ি বানাবে এবং সেখানে থেকে যাবে, বাড়িটা এই রকম হবে, ঠিক এই জায়গায় রাখবে। এলি তখন বিদায় দিয়ে চলে যায়। এবার তাদের কিছুদিন পর বিয়ে হয়, তারা একটি সুন্দর বাড়ি বানায়। কিন্তু এলি জানতে পারে সে কখনো মা হতে পারবে না, এতে তার মন ভীষণ খারাপ হয়ে থাকে। এক জায়গায় সে বসে থাকে। তখন তাকে খুশি করার জন্য অ্যাডভেঞ্চার বইটি দেখায়। তারা তাদের স্বপ্নের রাজ্যে চলে যাবে এবং সেখানে জীবনের জন্য থেকে যাবে। এভাবে তাদের অনেক বছর কেটে যায়। ফ্রেডরিকসন বেলুন বিক্রি করে সংসার চালাতো। কিছুদিন পর এলি অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। ফ্রেডরিকসন অনেক একা হয়ে পড়ে এবং কিছুটা দুর্বল হয়ে পড়ে। এবার দেখা যায় কিছু সরকারি কর্মকর্তা ফ্রেডরিকসনের বাড়িটা ভেঙে কিছু কারখানা তৈরি করতে চায়, কিন্তু ফ্রেডরিকসন সবাইকে না করে। তখন একজন ফ্রেডরিকসনের চিঠির বক্সে ভেঙে ফেলতেছে। ফ্রেডরিকসন হাতাহাতি করার সময় তার মাথায় একটি বাড়ি দেয়। তখন তার নামে একটি মামলা করা হয়। এবার তাকে বলা হয় বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যেতে। এদিকে একজন স্কাউট দলের ছাত্র আসে, কার কি প্রয়োজন সবাইকে সাহায্য করে। কিন্তু ফ্রেডরিকসন বলে দেয়, আমার কোনো সাহায্য প্রয়োজন নেই। কিন্তু ছেলেটা কোথাও যায় না, তাকে বিদায় দেওয়া হয়। এবার দেখানো হয় ফ্রেডরিকসনকে নিয়ে যাওয়ার জন্য দুজন লোক আসে এবং একটি গাড়ি নিয়ে আসে। তখন ফ্রেডরিকসন তাদের দুইটি ব্যাগ দিয়ে বলে, তোমরা গাড়িতে যাও, আমি বাড়িটা ভালো করে দেখে আসি এবং বাড়িটা শেষ বিদায় দিয়ে আসি। আসলে ফ্রেডরিকসন বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না। এবার সে অনেকগুলো বেলুন ফুলিয়ে বাড়ির সাথে বেঁধে উড়িয়ে দেয়। তখন বাড়িটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। তখন ফ্রেডরিকসন তাদের দুজনকে বিদায় দিয়ে দেয় এবং উড়িয়ে যায়, তাদের বিদায় বলে উড়িয়ে যায়। তখন বাড়িটা অনেক উপরে উঠে যায় এবং অনেক দূর চলে যায়। এবার ফ্রেডরিকসন যখন একটু বিশ্রাম নেয়, তখন তার দরজায় কে যেন টোকা দেয়। তখন সে ভাবে, এখানে আবার কে আসবে এত উপরে। তখন সে দরজা খুলে দেখে সে ছোট্ট ছেলেটি, সে বাড়ি ছেড়ে কোথাও যায়নি। এবার তাকে ভেতরে আসতে দেয়। আসলে ফ্রেডরিকসনের কোনো ছেলে ছিল না, তাই সে ছেলেটাকে ভালোবাসত। এবার দেখা যায় তাদের বাড়িটা অনেক উপরে উঠে যায়। তারই মাঝে একটি ঝড় আসে, তখন তাদের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তারা কিছুতে সব কিছু ঠিক রাখতে পারতেছে না, আসলে বাড়িটা বাতাসে উঠতেছে এই কারণেই। এরপর তারা তাদের জিনিসপত্র ঠিক করে। এবার তারা তাদের কয়েকটা বেলুন কেটে দেয়। তখন বাড়িটার নিচে নামতে থাকে। অবশেষে তাদের বাড়িটার নিচে নেমে পড়ে। তার কিছুক্ষণ পর প্রেডিকশন লক্ষ্য করে তারা সে প্যারাডাইস ফলসে চলে এসেছে, সেই স্বপ্নের রাজ্য। তখন সে পরিবেশটা কিছুক্ষণ দেখতে থাকে। এবার তারা বাড়িটার নিচে নামানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এবার তারা দড়ি দুটি তাদের শরীরের সাথে বেঁধে দেয় এবং তারা যাত্রা শুরু করে। এবার ছোট্ট ছেলেটি রাসেলের ফটসাপ ধরে। তখন সে একটি জোপের আড়ালে যায় এবং দেখতে পায় কিসের যেন পা দেখা যায়। এবার কিছুক্ষণ পর রাসেল পাখিটাকে ধরে নিয়ে আসে এবং ফ্রেডরিকসনকে দেখায়। আসলে পাখিটি ছেলেটাকে পছন্দ করত, কিন্তু ফ্রেডরিকসন পাখির খোঁজে আসে নাই। সে তার স্বপ্ন পূরণ করতে আসে, কিন্তু পাখিটাকে চলে যেতে বলে, সে যায় না। এবার কিছুক্ষণ পর তাদের একটি কুকুরের সাথে দেখা হয়।
তখন তারা কুকুর এবং ফাঁকিটাকে নিয়ে যাত্রা শুরু করে। তখন কিছু কুকুর ফাঁকিটাকে খুঁজতে থাকে। কুকুরগুলো হচ্ছে সে অভিযাত্রী যাকে বিজ্ঞানীরা বরখাস্ত বলে তাড়িয়ে দেয়। ওইদিকে অভিযাত্রী এই ফাঁকিটাকে খুঁজতেছে। এবার অভিযাত্রী কুকুরগুলো প্রেডিকশন এবং রাসেলের কাছে এসে তাদেরকে ঘিরে ফেলে। এবার কুকুরগুলো তাদেরকে বসের কাছে নিয়ে যায়। আসলে কুকুরগুলো তাদের শত্রু ভাবত। এবার কিছুক্ষণ পর অভিযাত্রীর লোকটা বাইরে এসে তাদেরকে বিশাল এক রকেটের মধ্যে নিয়ে যায়। কিছুক্ষণ পর অভিযাত্রীর লোকটা তার শত বছর ধরে সংগ্রহ করা সে মনস্টারগুলো দেখায়। এটা দেখে প্রেডিকশন অনেক খুশি হয়। এবার তাদেরকে খেতে দেওয়া হয়। খাওয়া শেষে তারা কিছুক্ষণ গল্প করতে থাকবে। এবার অভিযাত্রী তার কাছে থাকা একটি পাখির কঙ্কাল দেখায়। তখন রাসেল চিনতে পারে এবং পাখিটির সম্পর্কে সব কিছু বলে দেয়। তখন প্রেডিকশন রাসেলকে বলার জন্য না করে। এবার লোকটা সব বুঝে যায় এবং বাইরে লোকটি কিছুক্ষণ থাকায় দেখতে পারে সে পাখিটি। এবার রাসেল এবং প্রেডিকশন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কুকুরগুলো তাদের পেছনে লেগে পড়ে। এবার পাখিটি নিচে নেমে তাদের উপরে নিয়ে দৌড়াতে থাকে। এইদিকে রাসেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবার কিছুক্ষণ পর তারা এক উঁচু পাহাড় থেকে লাফ দেয়। তখন পাখিটার একটা পা ভেঙে যায়। তখন রাসেল তার ব্যাগ থেকে কিছু ওষুধ এবং ব্যান্ডেজ বাইর করে পাখিটির গায়ে লাগিয়ে দেয়। এবার দেখা যায় অভিযাত্রীর লোকটা তার কুকুরগুলোকে কিছু ফোন দিয়ে আঁকে যেন তাদের সবাইকে ধরতে পারে। এবার প্রেডিকশন এবং রাসেল তারা দুজনে পাখিটাকে তার বাসায় নিয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ পর দেখতে পায় অভিযাত্রী লোকটা তার রকেট নিয়ে তাদের সামনে চলে আসে। তখন রাসেল পাখিটাকে ছেড়ে দেয়, কিন্তু উপর থেকে জাল ফেলে পাখিটাকে ধরে ফেলে। তখন প্রেডিকশন যখন পাখিটাকে বাঁচাতে যায় তখন অভিযাত্রীর লোকটা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এবার তারা গড়টা বাঁচাতে গিয়ে পাখিটাকে তখন নিয়ে যায়। এবার প্রেডিকশন লোকটা কষ্ট পায় তার বাড়িটি নষ্ট হওয়াতে। তখন বাড়িটাকে নির্দিষ্ট এক জায়গায় রাখে। তখন প্রেডিকশন দেখতে পায় তাদের সেই স্বপ্নের জায়গায় বাড়িটা। এবার প্রেডিকশন অনেক খুশি হয়, আসলে এই জায়গাটাই সে পূরণ করতে এতদূর এসেছে। এবার প্রেডিকশন তার ঘরের মধ্যে যায়। তখন দেখে তার সকল জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তখন প্রেডিকশন তাদের অ্যাডভান্সার বইটি দেখে এবং সে স্বপ্নের পুরনো গল্পগুলো মনে পড়ে, কিন্তু তার স্ত্রী মারা যাওয়াতে সে অনেকটা দুঃখী দুঃখী থাকে। এবার কিছুক্ষণ পর যখন প্রেডিকশন ঘর থেকে বাইরে আসে তখন দেখতে পায় রাসেল ঘরের উপর থেকে কিছু বেলুন নিয়ে উড়ে যায় পাখিটাকে বাঁচানোর জন্য। এবার প্রেডিকশন ঠিক করে সে রাসেল এবং পাখিটাকে বাঁচাতে হবে। তখন সে ঘরটাকে আবার উড়ানোর জন্য ঘরের যত জিনিসপত্র আসে সব নিচে ফেলে দেয়। তখন ঘরটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে এবং অনেক উপরে উঠে যায়। এইদিকে রাসেল রকেটের সামনে চলে আসে এবং এক দরজা দিয়ে ঢুকে পড়ে। ঠিক তখনই কুকুরগুলো তাকে ধরে নেয় এবং দড়ি দিয়ে বেঁধে রাখে। এবার তাকে গোপন রাস্তা দিয়ে নিচে ফেলে দিতে থাকে। ঠিক তখনই প্রেডিকশন দেখতে পায় এবং তার সামনে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এবার প্রেডিকশন রকেটের গোপন রাস্তা দিয়ে ঢুকে পাখিটার কাছে চলে যায়। সেখানে দেখতে পায় অনেকগুলো কুকুর পাখিটাকে পাহারা দিচ্ছে। এবার কুকুরগুলোকে বোকা বানানোর জন্য একটা বল ছুড়ে দেয় এবং বলে দেয় কে সবার আগে বলটা আনতে পারবে। এরই মধ্যে প্রেডিকশন পাখিটাকে নিয়ে পালাতে থাকে, কিন্তু কুকুরগুলো তাদের বসকে এই কথা বলে দেয়। এবার অভিযাত্রী কুকুরদের বলে এর ঘর ধ্বংস করে দাও। এবার কুকুরগুলো তাদের কাজে লেগে পড়ে, কিন্তু কিছু ধ্বংস করতে পারে না। এদিকে তাদের দুজনের মধ্যে অনেক বড় একটা মারামারি শুরু হয়। প্রেডিকশনকে যখন ছুরি দিয়ে আঘাত করবে ঠিক তখনই তাদের একটি কুকুর রকেটকে ঘুরিয়ে দেয়। এবার দেখা যায় প্রেডিকশন পাখিটাকে নিয়ে রকেটের উপরে উঠে পড়ে। তখন দেখা যায় সে লোকটি উপরে উঠে আসে, কিন্তু তাদের নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ঘরের বেলুনগুলো গুলি করে উড়িয়ে দেওয়া হয়। এবার যখন পাখিটাকে আনতে যায় তখন সে নিচে পড়ে মারা যায়। এবার রাসেল বাড়িটার জন্য প্রেডিকশনকে সরি বলে। আসলে প্রেডিকশনের এই বাড়িটি ছাড়া আর কিছুই নেই। এবার পাখিটাকে তাদের বাচ্চার কাছে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ খেলাধুলা করার পর পাখিটাকে বিদায় বলে তাদের বাড়ি চলে যায়। এদিকে রাসেল স্কাউটের সেরা বেস্টি পায়। এখানেই তাদের স্বপ্ন পূরণের মাধ্যমে এই সিনেমা শেষ হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।